عن ابي عبد الله عن نعمان بن بشير رضي الله عنه قال ابو عبد الله نعمان بن بشير رضي الله عنه تني بولن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কি শুনেছি ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাস শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান আকাফিস শুবহাত ওয়া আকাফিল হারাম কাররাইয়ার হাওলাল হিমা আইয়ারতা আইয়ুশকা আইয়ারতা আলা আইয়ারতা গফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো নিঃসন্দেহে হালাল স্পষ্ট নিঃসন্দেহে হারাম স্পষ্ট যেটা হালাল সেটা স্পষ্ট যেটা হারাম সেটা স্পষ্ট মাঝামাঝিতে কিছু নাই তাহলে যারা বিড়ি সিগারেট খায় এবং বলে কি মাকরু মাকরু শব্দের অর্থ কি খারাপ খারাপ খায় আবার বলে মাকরু মাকরুর আরেকটা অর্থ কি অপছন্দনীয় অপছন্দনীয় জিনিস খায় আবার বলে মাকরু আরে খাই খারাপ আর বলে মাকরু এটা হালাল হালালও নয় একেবারে আবার হারামও নয় এটা মাকরু অপছন্দনীয় খেলেও কিছু না না খেলেও কিছু না এজন্য আল্লাহর নবী বললেন ইন্নাল হালাল বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস নিঃসন্দেহে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এবং মানুষ অনেক অংশেই জানে না এর মাঝামাঝিতে কিছু নাই এটা অনেক আনো মানুষ জানে না হয় হালাল হবে নয়তোবা হারাম হবে আমি আমার পিতার সাথে অনেকদিন আগে যখন আমি আমার পিতার দিকে সাথে অনেকদিন আগে যখন আমি কাজে যেতাম ছোটবেলায় তখন আমি দেখতাম যে তামাকের চাষ যে এলাকাগুলো হয় ওই ক্ষেতগুলোর একটা বৈশিষ্ট্য আছে যে ওই ক্ষেতে কোনো পোকামাকড় বসে না কোনো প্রাণী যায় না এবং কি কোনো ছাগল যায় না কোনো কুত্তাও যায় না কোনো কুকুর যায় না শৃগাল শুকুরও যায় না কেন যায় না ওটার মানে ক্ষতির দিক ওরাও জানে এজন্য যায় না আমি একদিন আমার আব্বুক বললাম কি ব্যাপার আব্বু এখানে কিছু আসে না বলে না এখানে কিছু আসে টাসে না ওরা এটা বোঝে খায় না খায় কারা পৃথিবীতে একটা কোম্পানি আছে সবচেয়ে বেহায়া সবচেয়ে নির্লজ্জ যার হায়া নাই লজ্জা নাই কিচ্ছু নাই তার নাম হলো টোবাকো কোম্পানি এই বিড়ি কোম্পানি সিগারেট কোম্পানি এই কোম্পানি তাই না হায়া নাই কিভাবে পৃথিবীতে একটা লোক বদনার ব্যবসা করে সে বলে আমার বদনার মতো ভালো বদনার পাবেন না অন্য দোকানে একটা লোক চাউলের ব্যবসায়ী বলে আমার চাউলটাই একদম এক নাম্বার এখানে দুই নাম্বার কিছু এটাই ভালো একটা বক্তা বক্তব্য দিলেও বলে আমারটাই ভালো এক একজন লোক পৃথিবীতে যারা যেই ব্যবসা করে যেই কাজ করে সে বলে আমারটাই ভালো ওদেরটা অত ভালো না আমারটাই নাও ঠিক টোবাকো কোম্পানি তার উল্টা ও বলছে ধূমপান খেলে মৃত্যু হয় ধূমপান স্ট্রোক হয় ধূমপান ক্যান্সারের কারণ এগুলো খাইলে মরবা ওর মতো বেহায়া নির্লজ্জ আছে আর দুনিয়ায় কেউ এজন্য নির্লজ্জ বেহায়া আর এগুলো যারা খায় ওরা হলো আর বেহায়া কুল্লু মুস্কিরিন হারাম প্রত্যেক নিষেধাদ্রব্য হারাম তখন ও বলে যে ভাতও তো নেশা হয় খেলে তো ভাত এক ডিশ খাওয়া যায় তুমি এক বাটি ই খাও তো জর্দা এক বাটি নিয়ে খাও দেখি তোমার মেধা কতটুকু ভালো থাকে বা ওই যে সিগারেট আছে চার পাঁচটা গুলিয়ে শরবত বানিয়ে খেয়ে দেখো যে তাহলে মিতা কোথায় থাকে রসুলাম বলছেন যা বেশি খেলে বিবেকের ক্ষতি আনে বিবেক হারিয়ে যায় তার অল্পটাও হারাম রসুল্লাহ বলেছেন নিঃসন্দেহে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝামাঝি কিছু নয় আর যেইটা মানুষের ক্ষতি করে ওটা আল্লাহ তালা কশ্চিন কালেও হালাল করতে পারে না ওটা আল্লাহ নবী কশ্চিন কালেও হালাল করতে পারে না যা ক্ষতিকর এ সবগুলোই হারাম ও বেরিয়ে খায় ক্যান্সারের কারণ স্টকের কারণ এটা আবার হালাল হয় কি করে তাহলে এই লোকগুলো কাদের মতো আপনারা বলেন কাদের মতো শ্রীকাল বলেন না ওর বদনাম হবে শ্রীকাল খায় না তো শ্রীকাল খায় শুকুর খায় খায় না তো ওর কথা বললে বদনাম হবে তাহলে যেগুলো খায় এগুলো ওর যে নিচে মানে এর নিচে আর নাই নিকৃষ্ট যদি ঠেকতে ঠেকতে একদম নিচের নিচতলায় অরতলায় আর কিছু নাই এত নিকৃষ্ট যারা এইগুলো খায় আল্লাহ তাদের হেদায়ত দান করুন আল্লাহর নবী এই কথা বললেন এরপরে বললেন
যে ব্যক্তির সন্দেহপূর্ণ বিষয় এড়িয়ে চলবে সে তার দীন সম্মানকে নিরাপদ রাখবে এবং যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ে ডুববে সে হারামেই ডুববে। শোনো, প্রত্যেক তোমাদের একজন রাখাল একটা বাউন্ডারি আছে, সংরক্ষিত এলাকা, যার চারদিকে পশু চরাচ্ছে, যে কোনো সময় পশু ওই সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে ফেলতে পারে। শোনো, প্রত্যেক রাজা বাচ্চার একটা সংরক্ষিত এলাকা থাকে, আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা হারাম বিধান, অতএব তোমরা হারাম বিধান ক্রস করো না। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। প্রত্যেক বনি আদমের কলবে, প্রত্যেক বনি আদমের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, ওটা যদি খারাপ হয় সমস্ত আমল আখলাক খারাপ, আর ওটা যদি ভালো হয় সমস্ত আমল আখলাক ভালো, আর ওটার নাম হচ্ছে কলব, হৃদয়। আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয় পরিষ্কার করার তৌফিক দান করেন। হাদিস বুখারী 52,599। আমি আপনাদের সামনে দুটা হাদিস পড়ব, আপনাদের ঈমান আপনাদের বাধ্য করবে। তার আগে একটা কথা খুব মনোযোগ মনে করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সংক্ষেপ করছি, তিরমিজি 2616 নম্বর হাদিস, তিনি অনেকগুলো কথা বললেন, বলার পরে বললেন যে মুআযী ইবনে জাবালকে বললেন, হাদিসটা সংক্ষেপে আমি অনুবাদই করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআযী ইবনে জাবাল বলছেন, আমি আল্লাহর নবীর কাছাকাছি হতে পারি নাই, একদিন হঠাৎ করে তার নিকটবর্তী হলাম, কাছাকাছি হলাম, তখন আল্লাহর নবীকে আমি বললাম, হে আল্লাহর নবী, আমাকে এমন একটা কাজ বলে দেন যা করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে দূরে থাকবো। তখন আল্লাহর নবী বললেন, তুমি আমাকে লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মা ইয়াসারাহু আল্লাহু আলাই, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, শুনে রাখো, আমি তোমাকে বলছি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছো, এটা তাদের জন্য সহজ যার জন্য মহান আল্লাহ সহজ করে দেয়, আর তা হচ্ছে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তুমি সালাত আদায় করবে, তুমি যাকাত দেবে, তুমি সিয়াম থাকবে এবং হজ করবে। এরপরে আল্লাহর নবী বললেন, আলা আদুল্লুক আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজা কি, যার ভিতর দিয়ে কল্যাণে প্রবেশ করবে, যেই দরজা দিয়ে ঢুকলে কল্যাণে ঢুকে পড়বে। তখন আল্লাহর নবী বললেন, আসসাউমু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ, অর্থাৎ তুমি যদি সিয়াম থাকো তাহলে জাহান্নামের আজাব ঠেকিয়ে দেবে, এটা হচ্ছে জাহান্নামের আজাব থেকে বাঁচার রক্ষা কবচ ঢাল, যা জাহান্নামের আজাব ঠেকিয়ে দেবে তুমি যদি আল্লাহ তাআলার জন্য সিয়াম রাখো। ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার ওয়াস সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, আর তুমি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে ব্যয় করো তাহলে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় ঠিক সেভাবে তোমার সাদাকা তোমার গুনাহকে নিশ্চিহ্ন করে দেবে। অর্থাৎ তুমি যদি আল্লাহর জন্য ব্যয় করো তাহলে তোমার গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে, শর্ত আল্লাহর জন্য ব্যয় হতে হবে। আল্লাহর নবী বলছেন, আহমদ মুসনাদে আহমদের 17,140 নম্বর হাদিস, মান সাল্লা ইরাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত পড়লো আর নিয়ত থাকলো মানুষ দেখুক সে শিরিক করলো, অমান সামা ইরাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো আর নিয়ত থাকলে মানুষে দেখুক ও শিরিক করলো, অমান তাসাদাকা ইরাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো আর মানুষ দেখাবার নিয়ত থাকলো ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত শিরিক হয়, ইবাদত শিরিক হয়ে যায়, সিয়াম শিরিক হয়ে যায়, সাদাকা শিরিক হয়ে যায়, যদি সেখানে লৌকিকতা থাকে। রাগ করলেন? আমি আপনাদের জাহান্নামের আজাব থেকে বাঁচাবার জন্যে এই হাদিসটা বললাম, সব কাজের আগে নিয়তকে ঠিক করে নেবেন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা দেখে না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকৃতি দেখে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পত্তি দেখে না, তিনি দেখেন তোমাদের তাকওয়া কলিজা হৃদয়, তোমাদের হৃদয়কে তিনি লক্ষ্য করেন, তোমাদের কার কত টাকা সেটা দেখে না, কার চেহারা সুন্দর এটা দেখে না, তিনি যেটা দেখেন তোমাদের হৃদয় আমল দেখেন আর তোমাদের ইখলাস দেখেন, তোমরা কি আমল করো এটা দেখেন আর তোমাদের হৃদয় দেখেন যে আল্লাহ তাআলার জন্যই কাজ করো কিনা। এজন্য এটা মুসলিমের 2,564 নম্বর হাদিস। তাহলে আগের হাদিস প্রমাণ করছে ইবাদত ও শিরক হয়ে যাবে যদি আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্ট করার জন্য হয়। এই জন্য সাদাকাও এভাবে হবে, কিভাবে হয়, আমি আশ্চর্য হয়ে যাই, আপনারা রাগান্বিত হবেন না, আমি সিরাত ইবনে হিশাম পড়ছিলাম,
আর কাফেরদের যুগের একটা কাহিনী ঘটছিলাম 48 নম্বর পৃষ্ঠা যেটা ইসলামিক সেন্টার ফাউন্ডেশন ছাপিয়েছে বাংলা ভাষা তার 48 নম্বর পৃষ্ঠা আবু ওয়াহাব ইবনে আমর থেকে এসেছে যে তিনি মক্কার জনগণকে ডাকলেন হে কুরাইশগণ কি কারণে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 বছর তখন কাবা ঘর একটু জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিল তখন কাবা ঘর ছিল 3.5 হাত কয় হাত সাড়ে তিন হাত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর তখন ওই আবু ওয়াহাব ইবনে আমর তিনি ওই কাবার যারা মক্কার জনবসতি আছেন তাদেরকে ডাকলেন আর বললেন যে আমাদের সামনে আল্লাহর ঘর ভেঙে যাবে আমরা এটা দেখব এটা সহ্য করা যায় না তোমরা আসো তোমাদের কাছে কার কার কাছে স্বর্ণমুদ্রা আছে তোমরা আমাকে স্বর্ণমুদ্রা দান করো তখন খবরদার সাবধান হারাম যেন না আসে সাবধান ঘুষের যেন না আসে সাবধান অবৈধ যেন না আসে তোমাদের যা বৈধ উপার্জন তা থেকেই দাও ওই বৈধ উপার্জন দেওয়া হলো স্বর্ণমুদ্রা কম হয়ে গেল ওই কাবাগরের হাতিমটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়তের ওহী আসে নাই তার আগে 5 বছর আগেই ওই কাবাগরের হাতিমটা বাকি করে একটু বাকি রেখে ওই ঘরটা নির্মাণ করা হলো ওই হাতিম কাবাগরেরই অংশ বলেন তো কেন হালাল টাকা ছিল না দেখে কেন হালাল টাকা ছিল না দেখে হারাম টাকা দিয়ে মসজিদ করবে হারাম টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করবে না কারা মুশরিকরা কারা মক্কার কুরাইশরা আর আমরা মুসলমানেরা অধম আমরা মুসলমানেরা দিন দিন শুধু মসজিদ একের পর এক ফাউন্ডেশন কিন্তু মসজিদে যারা মুসল্লি সব বেঈমান দুই একজন বাদে আগের যুগে কাঁচা মসজিদ ছিল কিন্তু ওইখানে যারা ছিল তাদের ঈমান ছিল তরতাজা তাদের ঈমান ছিল পাকা আর আজকের যুগের মসজিদের সবগুলোই বেঈমান দুই একজন বাদে ইমাম মুসল্লি মুক্তাদি সহ বেঈমান ইমানও সুদ খায় ইমানও ঘুষ খায় মুক্তাদিও খায় মুয়াজ্জিনও খায় দুই একজন বাদে এজন্য আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ঐতিহ্য ফিরিয়ে দেয় মক্কার মুশরিকদের চাইতে আরো জটিল সুদ নিব না ঘুষ নিব না দরকার নেই মসজিদ বড় করার খালি মুসল্লি কালেকশন করব তবে যে ভাই তুমি ঈমান আনো তাকওয়াশীল হও তাকে দাওয়াত দিব দরকার নেই হালাল টাকা দিয়ে পারি করব না পারি রেখে দেব দাওয়াতি কাজ করব আমি একাই ঠিক না এটা কাদের কাজ মুমিনদের ইমানদারের কাজ দুনিয়া নয় মুমিনদের টার্গেট দুনিয়া নয় আজকে স্কুল প্রতিষ্ঠান মাহফিল সবগুলো মুজলিম দুনিয়া আগে আখেরাত সাথে ঠিক না দুনিয়া আগে আখেরাত সাথে উচিত ছিল কি আখেরাত আগে দুনিয়ার যতটুকু দরকার ততটুকু তাই না আখেরাতকে সামনে দিতে হতো আখেরাত কেন্দ্রিক হতে হতো কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই বুঝ দান করুন আমাদের সেই ঐতিহ্য দান করুন তাহলে আমি ওই হাদিস বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহর পথে ব্যয় করো তাহলে তোমাদের গুনাহ নিভিয়ে দেবে পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় এটা 2616 তিরমিজিতে এসেছে সামনে আরো অনেক কথা আছে এই হাদিসে আমি এদিকে যাচ্ছি না আবার সহিহ মুসলিমের 223 নম্বরে এসেছে যে ওয়াসসালাতু নূর নিশ্চয়ই সালাত হলো নূর ওয়াসসাদাকাতু বুরহান নিশ্চয়ই সাদাকা হলো দলিল ওয়াসসাবরু দিয়াউন আর নিশ্চয়ই সবর ধৈর্য হলো আলো অর্থাৎ তুমি যদি সালাত আদায় করো তাহলে নূর হয়ে গেলে আর তুমি যদি সাদাকা করো তাহলে দলিল পেয়ে গেলে তাহলে এই দুইটা হাদিস আমাদের জন্য যথেষ্ট অবশ্যই এর আগে নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার জন্য ব্যয় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝে দাও তৌফিক দান করুন